নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে শীতে দুপুরবেলা একটা দারুণ রেসিপি আপনাদের উপহার দেব। দাদাকে বলেছি কি উপহার রেসিপি বানাবো, সেইগুলো সব নিয়ে আসতে বলেছিলাম। সকালবেলা মঙ্গরাজপুর থেকে সেই সবজিগুলো সব নিয়ে এসছে। চলুন বন্ধুরা, কিভাবে কি বানাই কি করতে থাকি আপনারা দেখতে থাকবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে, আশা করি খুবই ভালো লাগবে। চলুন বন্ধুরা, আর দেরি করব না, কি করতে পারি আপনারা দেখতে থাকুন। বাহ, ভালো বড় হচ্ছে। বন্ধুরা, শীত পড়ে গেছে, ওই জন্য আমার ক্যামেরাম্যান আর আমার ছোট বউমা আমাকে ধরেছে। একদিনও সবকিছু পকোড়া করে খাওয়া, পালং শাকের পকোড়া করে খাওয়াবে না মা? আমি বলি হ্যাঁ খাওয়াবো, চলো সবকিছু রেডি করে নিই বলে মুলো নিয়ে এসছি, পালং শাক নিয়ে এসছি, ধনে পাতা। বন্ধুরা, ধনে পাতা টবে সাজানো আছে, নিয়ে এসছি মুলোগুলো। ভালো মুলো, ফ্রেশ সাদা মুলো, খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজ পক্ষে উপযুক্ত, হ্যাঁ পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, দেখি কিভাবে কি করতে থাকি। বন্ধুরা, মুলোটা সবার আগে একটু ছাড়িয়ে নিচ্ছি। মুলোটা তো ছাড়িয়ে আধখানা করে নিলাম, এবার এই দুটো মুলো আধখানা মুলো গ্রেট করে নেব, ছোট বৌমাকেই গ্রেট করতে দেবো। দেখুন বন্ধুরা কিভাবে করে, গ্রেডের পিএইচডি করেছে। লঙ্কাগুলো দুচালা করে নিয়েই তবে কুচি কুচি করব। বন্ধুরা, পালং শাকগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। দাদা পকোড়া বানাবো বলে এত ফ্রেশ পালং শাক কিনে নিয়ে এসছে, নাহলে অন্য সময় কেমন যেন নিয়ে আসে, এইগুলো শীষ বেরিয়ে যায়, এগুলো বেরিয়ে যায়। সবুজ ফ্রেশ হয়ে গেছে। এখন আপনাদের দাদা খুব বাজার করতে শিখে গেছে, জানে বন্ধুদের রেসিপি উপহার দিতে লাগবে। বন্ধুরা তবেই মানে দাদাকে বলবে যে হ্যাঁ ভালো নিয়ে এসছে, ভালো নিয়ে এসছে, তাই না বাবু? বাবা থাকলে খুব মজা হতো, বাবা এখনই বলতো ভালো না, তাই খাওয়ার সময় কত বার বলতো ভালো না। বন্ধুরা, ডাটাগুলো নেবো না, ডাটাগুলো রেখে দেব। পালং শাকটা খুব ভালো এনেছি, খুব ভালো এনেছি। আমাকে বলছে উনুনে যাবে, কালকের উনুনে রান্না করতে গেছি বন্ধুরা, হঠাৎ করে পায়ে কি যে কামড়ালো বুঝতেই পারিনি। এমনি কিছু কামড়ালে সে মানে মানা যায়, কিন্তু ভয় পাচ্ছিলাম বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন কিসের ভয় পাচ্ছি। সেই জন্য খুব মন খারাপ ছিল, খুব মন খারাপ ছিল। তারপরে সবাই আমার সান্ত্বনা দিয়ে দিয়ে বলছে না মা ওগুলো ওই না, নিশ্চয় বলতা অন্য কিছু কামড়েছে। খুব মন খারাপ, সারা রাত উঠিনি বন্ধুরা। সেই রাত্রেবেলা আমার ছেলে কি একটু খাবার নিয়ে এসেছিল, ছানা নাকি, আয় আয় দিদি আসছে। হ্যাঁ বলো, স্কুল করো এইসব একটু ছোট খাটার কাজ, পরীক্ষাগুলো দিচ্ছে, পরীক্ষা টরীক্ষা গুলো দেওয়া হয়ে যাক, তারপরে যে যার মতো করবে, যে যার মতো করবে, কেন জায়গা করবে সবাই মিলে, যে যেটা পারবে সে সেটা পড়াবে। কে বাংলা চোখটা কম দেখতে পাচ্ছি না, পড়ে যাওয়ার
মূলো সময় কাটতে হবে না দিদা তো এমনি অজানা কি আছে দিদা একটা মাইক্রোফোন কিনে দেবো মাঝে মাঝে আসবে মাঝে মাঝে ওটা নিয়ে আসবে মাইক্রোফোন মাইক্রোফোন ধনে পাতাটাই কোচাতে ভুলে গেছি দিদা এসছে দিদার সাথে গল্প করে করে ধনে পাতাটাই কোচাতে ভুলে গেছি বন্ধুরা ধনে পাতাটা কুচিয়ে এসে দেব বন্ধুরা ধনে পাতাগুলো সুন্দর করে কুচিয়ে নিচ্ছি একটু মুচমুচো হওয়ার জন্য একটু এটা হচ্ছে খাবার সোডা একটু অ্যাড করলাম আরো টেস্টফুল হওয়ার জন্য একটু কালো জিরা অ্যাড করলাম এর মধ্যে এবার যে মূলোটা গ্রেট করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা জল আগে দেব না সবার আগে সবকিছু ভালো করে মিলেমিশে একটা ব্যাটার তৈরি করি মানে শক্ত সামর্থ্য ব্যাটার তারপরে দেখব জল দেওয়া যায় কি বন্ধুরা যত এরকম মিক্স মানে মাখছি তত লঙ্কা ধনে পাতা মূলো পালং সব কিছুর একটা যেন দারুণ ফ্লেভার রান্নাঘর একদম দারুণ গন্ধে ভরপুর হলুদ লঙ্কা দিন বন্ধুরা ভালো করে এরকম মানে ডোলে ডোলে মাখাতে হবে মাখালে পালং শাকগুলো এর সাথে একদম মিশে যাবে তবেই টেস্টফুল হবে চিড়ে দিয়েছি এবার এর মধ্যে আর একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম গুঁড়ো অ্যাড করলাম নুন দিতে অল্প পরিমাণে নুন দেবো কারণ পালং শাক একটু নোনতা নোনতা ভাব লাগে আর একটু মিষ্টি মিষ্টি হবে পকোড়া সেই জন্য একটু অল্প পরিমাণে নুন দিলাম অল্প পরিমাণে মানে পরিমাণ মতোই নুন দিলাম ভরপুর এক তো এদিকে সব সবজির গন্ধ আবার এটা কিচেন কিং গরম মশলার গন্ধ এবার এতে সবশেষে কিচেন কিং গরম মশলাটাই অ্যাড করছি গরম মশলা দিয়ে সুন্দর করে কিচেন কিং গরম মশলাটা দিয়ে সুন্দর করে ব্যাটারটা ব্যাটার না মন্ডটা রে করছি মিলে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এতে তো একটুও জল দিলাম না শুধু সবার শেষে একটু হাত ধুয়েই জল দিয়েছি তার মধ্যে এই মন্ডটা তো রেডি হয়ে গেছে
দেখুন কত সুন্দর মণ্ড রেডি হয়েছে। আপনারা যতটা চেষ্টা করবেন জল না দিয়ে মণ্ডটা বানাতে। কমপ্লিট হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়ে দেব। বন্ধুরা তেল গরম হচ্ছে, মোটামুটি হয়েই এসছে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা মণ্ড হাত ছোট ছোট করে ছাড়ছি। যতটা চেষ্টা করবেন একটু ছোট্ট ছোট মণ্ড রেডি করতে, তবেই খেতে টেস্টফুল হবে। গোল গোল দিচ্ছি না, এমনি আমি একটু চারটা চারটা করে দিচ্ছি, তবেই টেস্টফুল হবে। বন্ধুরা এই হচ্ছে পকোড়া, ডিপ ফ্রাই করে একটু বেশি তেলে ভাজতে লাগে, তবেই টেস্টফুল হয়। এই জন্য আমি একটু বেশি তেলেই ভাজছি, আপনারাও একটু বেশি তেল দিয়ে ভাজবেন। বন্ধুরা রান্নাঘর একদম সুন্দর গন্ধে ভরপুর। বন্ধুরা শীতের দুপুরবেলা তো সুন্দর পকোড়া একটা কমপ্লিট করে ফেললাম। আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে খাবেন, কত সুন্দর খেতে লাগবে, দারুণ খেতে লাগবে মুখরোচক। বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা আপনাদের তো একটা সুন্দর রেসিপি উপহার দিলাম, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন বন্ধু আছেন, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।